প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মধ্যে সংঘর্ষ, কিলচর ঘুষি চলল শিক্ষাঙ্গনে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে শিক্ষক মহলে। শুধু এবার নয়, বারবার বিভিন্ন অভিযোগে খবরের শিরোনামে উঠে এসেছে এনায়েতপুরের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদেউজ্জামান। কখনো সাইকেল চুরি, কখনো ভুয়ো অ্যাকাউন্ট দেখিয়ে ছাত্রীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এবার প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মারামারির ঘটনা সামনে আসলো। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদেউজ্জামান এবং সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের মধ্যে বিদ্যালয়ে পড়া চলাকালীন সংঘর্ষ হয়। টিফিন হওয়ার পরে আমি একটু ব্যাংকে যাওয়ার জন্য স্কুল থেকে বেরোচ্ছি, তো আমাদের গেট বন্ধ। চাবি কোথায়? কাঞ্চনকে বললাম, কাঞ্চন বললো আমাকে চাবি নিয়ে নিয়েছে। একটা নতুন নিয়ম চালু করেছে, একটা অ্যাটেন্ডেন্স দিতে হবে, গেট ঢুকবে যে ঢুকবো না কেন, এবং টিচারদেরও যদি কেউ যায় বা বেরোয় অ্যাটেন্ডেন্স দিতে হবে। এটা কোথা থেকে নিয়ম চালু করেছে আমি জানি না, এখানে স্কুলে কোনো অনুমোদন বা এমপির অনুমোদন নেই, তিনি চালু করেছেন। তো চাবিটা যেহেতু কাঞ্চনকে সই করাতে পারেনি, আজকে ফোর্সের লোক এসেছিলো যারা বুথ সার্ভে করতে, পুলিশ প্রশাসন ছিল, তো তাদের সই করাতে পারেনি। তো কাঞ্চনকে বলছে তুই কেন সই করাই না, করতে পারেনি, ওই আমি আমার কথা শোনেনি। সেই সূত্রে তিনি চাবিটা নিয়ে নিয়েছেন, গেট বন্ধ। কাঞ্চনটা কে? কাঞ্চন আমাদের একটা ক্যাজুয়াল স্টাফ আছে, উনি দীর্ঘ 8-10 বছর উনি কাজ করছেন ওখানে, তো দিনেও থাকে রাতেও থাকে আর কি। তো চাবিটা যেহেতু গেট বন্ধ, তখন শুনলাম যে এই কারণে তুমি চাবি নিয়ে নিয়েছে, গেট তো বন্ধ থাকবে, বন্ধই আছে। তো আমাকে তো বেরোতে হবে, টিফিন হওয়ার 4 ঘন্টা পর যখন বেরোতে যাচ্ছি কাঞ্চনপুরের এই অবস্থা, চাবি নিয়ে নিয়েছে। আমি আবার একজনকে পাঠালাম, আমাদের একজন আরেকটা ক্যাজুয়াল আছেন হাসনা রায়, তো তুমি চাবিটা নিয়ে আসলে আমাকে ব্যাংকে যেতে হবে। তো উনি চাবি দিলেন না, তখন আমি গেলাম বাধ্য হয়ে গেট থেকে চুরি রেখে, আমি গেলাম আবার অফিসে দূরে। তো বললাম চাবিটা দেন, বলছি চাবি দেবো না, গেট বন্ধ থাকবে, আর আপনি গেলে আপনি সই করতে হয়। এই নিয়মটা আমি কোথায় পেলাম? আমি বললাম যে নিয়ম তো কোনো দিনই নাই, তা ছিল না, তার সত্ত্বেও আপনি নিয়মটা কীভাবে চালু করলেন? আর আমি স্কুল থেকে বেরো একজন হেড মাস্টার চাই, তাদের চাবিটা উনি দিতে চাইছিলেন না, তখন চাবিটা জোর করে টেবিলে ছিল নিয়ে নিলাম। ও তখন উনি চড়া হলেন আমার পরে, যে এটা ফাজলামি করছেন আপনি, আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে যেতে হবে, চাবি দিতে পারবেন না। এই তর্কাতর্কি হতে হতে উনি প্রথমে একটা ঘুষি চালিয়ে দিলেন একটা, তার বিভিন্ন জায়গায় এখানে লেগেছে, এখানে লেগেছে, এখানে কেটে গেছে, এখানে মনে হয় দাঁতের কামড় আছে না, বুঝতে পারেনি ওইদের মধ্যে। তারপর স্টাফগুলো এসে সবাই সরিয়ে দিল। এই ভিজিটার গ্রুপ গার্ড কাঞ্চন ঘোষকে দেওয়া ছিল, যে কোনো ব্যক্তি স্কুলে ঢুকলে ও ডেট দিয়ে টাইম দিয়ে ঢুকবেন, কী পারপাসে কার কাছে যাবেন সই করবেন, যখন বেরোবেন তখন উনি আবার টাইম দিয়ে বাইরে বেরোবেন। মিড ইন্ডিয়াজ নামে এলাকার এক ব্যক্তি ঢুকেছিল, সুনন্দ মজুমদারের কাছে এসেছিল, ও সই করেনি। কাঞ্চনকে আমি বললাম যে কেন সই করালি না, সই করেনি, আবার ও বাইরে চলে গেলো, ও সই করায়নি। আমি বললাম যে কেন সই করালি না, বলছে না ও সই করতে চাইলেন না, বলে আমি প্রশাসনের লোক সই করবো না। তা আমি বললাম ঠিক আছে, ও ঝাঁট করলো না, তো তুই নিজে ওটা ওর নাম লিখ যে এতটা সময় ঢুকেছিল, মুখের সঙ্গে কথা বলেছে এবং এতটা সময় বেরিয়ে গেছে, তুই নিজে সই করতে চাইনি, এটা তুই নিজে লিখে সই করে আমাকে খাতাটা দিই। হ্যাঁ, ও কিন্তু লিখতে চাইলেন, বলছে না আমি লিখতে পারবো না, আমি এভাবে কাজ করতে পারবো না, বলে আমার টেবিলে ও ভিজিটার খাতা এবং চাবি ফেলে দিয়ে চলে গেলো, ফেলে দিয়ে চলে গেলো। তখন এবার সুনন্দ মজুমদার এই 1:25 দিকে ও বাইরে বেরোবে, 1:00 দিকে ও বাইরে বেরোবে, চাবি আমার টেবিলে ছিল। তখন এবার সুনন্দ মজুমদার হাসনারাকে চাবি আনতে পাঠিয়েছে, আমি বললাম যে না, সুনন্দাকে বলো এই স্কুল টাইমে বাইরে বেরোনো যায় না, উনি ওই খাতাটা সই করে টাইম দিয়ে বাইরে বেরোন, বাইরে যদি যেতে হয় তোকে খাতাটা সই করে যে এতটা সময় বাইরে বেরোচ্ছি সেটা টাইম দিয়ে বেরোবে না। উনি এসে আমাকে গালাগাল শুরু, আর কী হয়েছেন সারা সুমরের বাচ্চা মেয়েদের থাপড়ে গাল লাল করে দেবো, কে গাল দিচ্ছিল আমাকে? সুনন্দ মজুমদার, আমি নিজের স্কুলের মালিক ভাবছেন, কত বড় হয়েছে চাবি দেন, বলে চাবি ছিনিয়ে নিয়ে যে আমি চাবি তো দিতে দেয়নি, আমাকে মেরে দিয়েছে, আমার এই যে হাত কেটে দিয়েছে, আমার ঠোঁট কেটে দিয়ে কি দিয়ে মারধর করেছে? ও হাত দিয়ে মেরেছে, হাতে ওর চাবিও ছিল, ওর বাইকের স্কুটির চাবি ছিল।